পরীক্ষা পুরা আজকে অনেক দিন পর আবার লাইভে আসছি তোমরা সবাই কেমন আছো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ লাভ রিয়্যাক্ট করার জন্য থ্যাঙ্ক ইউ আচ্ছা যারা যারা জয়েন করতেছো তারা সবাই একটু কমেন্ট করো যে লাইভটা ক্লিয়ার কিনা সাউন্ড প্লাস ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা ঠিক আছে আর আমি আজকে অনেক দিন পর অনেক দিন পর লাইভে এসেছি তাই না বলো তোমরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও আর প্লিজ লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবা না আজকে কিন্তু অনেক দিন পর আসছি সো বেশি বেশি লাইভ শেয়ার চাই ঠিক আছে তোমরা কিন্তু বেশি বেশি লাইভ শেয়ার করবা আর আমার কথা মানে সাউন্ডটা ক্লিয়ার কি না একটু কমেন্ট করে জানাও সাউন্ডটা ক্লিয়ার কি না একটু কমেন্ট করে জানাও আর ভিডিও ক্লিয়ার কি না একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর কিন্তু লাইভটা শেয়ার করতে কেউ ভুলবা না সবাই প্লিজ একটু লাইভটা শেয়ার করো আর একটু কমেন্ট করো যে লাইভটা ক্লিয়ার কিনা ঠিক আছে সাউন্ড প্লাস ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও কি মে কোনো কমেন্ট পাচ্ছি না হাই আপু রাখি আপু কেমন আছো আপু সবাই একটু কমেন্ট করো সবাই একটু হাই হ্যালো লিখো আর লাইভটা ক্লিয়ার কিনা একটু জানাও সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটু লাইভে শেয়ার করো ভিউয়ার্স বাড়লে তারপর আমি ড্রেসগুলো দেখানো শুরু করব কারণ অনেক দিন থেকে কিছু ড্রেস জমানো আছে আমি হচ্ছে দেখাতে পারি নাই আবার নিউ আজকে এসেছে সবগুলো মিলে আমি একটা একটা করে ড্রেস দেখানো শুরু করব আর হচ্ছে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও ঠিক আছে ভিউয়ার্স একটু বেশি হলে আমি লাইভটা শুরু করি তাহলে ভালো হবে হাই দিদি কেমন আছো আর পূজা কেমন কাটলো দিদি তোমার হ্যাঁ মানে ঢাকায় আসছি কালকে ভাবছিলাম লাইভে আসবো কিন্তু শরীরটা এতটাই টায়ার্ড ছিল এই জন্য আসতে পারি নাই তো ভাবলাম আজকে একটু লাইভে আসি তোমাদের না দেখলে আর ভালো লাগছে না বুঝছো অনেকদিন দেখি নাই এই জন্য একটু রাত হয়ে গেল তারপর আসলাম নতুন কিছু দেখাবে হ্যাঁ আপু নতুন কিছু আসছে আপু নতুন কিছু আসছে কেমন আছো সেলিনা আপু তুমি আচ্ছা একটু লাইভটা সবাই একটু শেয়ার করো ঠিক আছে লাইভটা সবাই একটু শেয়ার করো তাহলে কিন্তু নাড়ু খাওয়াবো সবাইকে হ্যালো আপু কেমন আছো পূজা খুব মজা করলা তাই না না রে লতিফা আপু মজা করতে পারিনি বাড়িতে যাওয়ার পর পরই বাবু অসুস্থ হয়ে গেছে এই জন্য এবার পূজাটা মজা হয়নি থ্যাংক ইউ সো মাচ এত লাভ রিঅ্যাক্ট করতেছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো আপু হ্যাঁ খালেদ আপু এখন সবাই ভালো আছি সবাই খুব ভালো আছি খুব ভালো তোমার দীপানিতে দিদি আমার খুব ভালো কাটেনি বুঝছো বাসায় যাওয়ার পর পরই বাবু অসুস্থ হয়ে গেছে এই আমি মানে ভালো কাটাতে পারিনি পূজা তোমার হচ্ছে সপ্তমী পর্যন্ত ভালো কাটছে হ্যাঁ অষ্টমী নবমী দশমী মোটামুটি কাটছে দুইজনে অসুস্থ বাবু বাবুর বাবা অসুস্থ বুঝছো একেবারে মানে এবার পূজাটা নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো হ্যাঁ আপু আমি ভালো আছি তোমাদের সবাইকে খুব মিস করছি বুঝছো সবাইকে খুব মিস করছি তাই আজকে একটু রাত হয়ে গেছে আসছি তারপরেও যে তোমাদের একটু দেখে নি তোমরা তোমাদের সাথে দিন হলো দেখা হয়নি থ্যাংক ইউ রাখি আপু আপু কেমন আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা সবাই একটু জয়েন হোক আর একটু সবাই আসো সবাই একসাথে তারপর আমি দেখাব ঠিক আছে বেবিটা এখন কেমন আছে আপু হ্যাঁ এখন ও খুব ভালো আছে ও যেদিন মানে দশমী পূজা শেষ সেদিন থেকে ভালো সেদিন থেকে সুস্থ হতে শুরু করেছে এখন মোটামুটি ভালো আছে আপু হাই ইসমত আপু হ্যাঁ আপু ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা সবার সাথে মোলাকাত করতে করতে তো অনেক সময় হয়ে যাচ্ছে বলো অনেক দিন পর তোমাদের সাথে লাইভে আসছি না অনেক দিন পর এই জন্য একটু সবার সাথে একটু হাই হ্যালো করতে একটু দেরি হয়ে যাচ্ছে এর মধ্যে তোমরা লাইভটা শেয়ার করে দিও ভুলো না কিন্তু আর একটু লাইভটা শেয়ার করো ভিউয়ার্স আর একটু বাড়লে আমি সবাইকে একসাথে ড্রেস দেখাই হ্যাঁ আর আমি একটু লাইভটা শেয়ার করে নিই তোমরাও একটু শেয়ার করো আচ্ছা আপু কেমন আছো হ্যাঁ ইমন আপু ভালো আছি আচ্ছা আইরিন জাহান আপু হ্যাঁ আপু আচ্ছা ঠিক আছে তোমরা লাইভটা সবাই একটু একটু শেয়ার করতে থাকো আর আমি হচ্ছে ড্রেস দেখানো শুরু করি কি বলো আমি ড্রেস দেখানো শুরু করি তোমরা লাইভটা একটু শেয়ার করতে থাকো ঠিক আছে আমি লাইভ দেখানো আমি তাহলে ড্রেস দেখানো শুরু করি আগে কি দেখাবো বলো জয়পুরি নাকি ফের দোস লন দেখাবো বলো জয়পুরি ফেরদোস লন অর্গেন্ডিয়া আছে তাঁতের ড্রেস দেখাবো সামনে কিন্তু শীত শীত চলে এসেছে সো তোমরা তাঁতের ড্রেস কিন্তু অনায়াসে পড়তে পারো এর আগেও আমি কিছু নিয়ে আসছিলাম সবগুলো সোল্ড হয়ে গেছে বাট এখন তাঁতের ড্রেস কিন্তু অনেক অনেক কমফোর্ট ফিল করবা পরে কারণ শীতের সময় চলে আসতেছে হ্যাঁ তো এগুলো পরে অনেক মজা পাবা আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ দিন আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবাই শেয়ার করো হ্যাঁ সবাই শেয়ার করো আর আমি হচ্ছে এখন তাহলে ড্রেস দেখানো শুরু করি কি বলো আচ্ছা অনেকদিন পর লাইভে আসলাম ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক দেখবা আচ্ছা ব্ল্যাক জয়পুরি আছে দেখাচ্ছি তাতের ড্রেস হ্যাঁ তাতের ড্রেস দেখবা ওকে আমি দেখাচ্ছি আপু দেখো অনেকদিন পর লাইভে আসছি আজকে যদি নেটটা যদি ডিস্টার্ব করে তাহলে কি করব বলো তোমরা সবাই মিলে বলো তো আজকে যদি তোমার হচ্ছে নেট ডিস্টার্ব করে তাহলে কি করব তোমরাই বলো আচ্ছা আপু হ্যাঁ আপু কেমন আছো হ্যাঁ তাতের ড্রেস দেখাচ্ছি তাতের ড্রেস ওকে আমি তাতের ড্রেসই এখন দেখাবো তাতেরগুলোই দেখো আচ্ছা তাতগুলো দেখায় ঠিক আছে আচ্ছা জানা তুলা পু থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ এত বড় বড় লাভ হার্ট চুকে দেখো আমাকে তাহলে তো আমি পাগল হয়ে যাব বলো আচ্ছা তাতে প্রথমে আমি আমার পছন্দের একটা ড্রেস দেখাচ্ছি যেটা আমি ভাবছি যে এটা আমি মানে বানাবো ঠিক আছে তারপর আমি তোমাদের দেখাচ্ছি যদি তোমাদের ভালো লাগে তোমরা নিয়ে নিতে পারো আমি আবার এটা নিয়ে আসবো সমস্যা নেই এই যে দেখো এইটা হচ্ছে মেরুনের সাথে হ্যাঁ তোমার হচ্ছে জান্নাদুলপুর থ্যাংক ইউ বাবু আচ্ছা এইটা দেখো মেরুনের সাথে ব্ল্যাক আর হচ্ছে তোমার ক্রিমের কম্বিনেশন ঠিক আছে দেখো অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই খুবই সুন্দর এই যে দেখো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এখন কিন্তু শীত চলে আসতেছে সো আচ্ছা মামনিকে আগে একটু দেখাও লতিবাপু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও বাসায় গিয়ে মানে বাড়িতে গিয়ে গিয়ে মনে করো যে দশটা সাড়ে দশটার দিকে ঘুমায় তোর ওই অভ্যাসটা হয়ে গেছে আজকে একটু তারপর লেট করে ফেলছে ঘুমাতে ও যে ঘুমিয়ে গেছে আপু এই ঘরে নেই ও আজকে এই ঘরে রাখি নাই ওই ঘরে ঘুমায় দিয়েছি আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিব কালকে যদি জায়গা থাকে আমি ওকে লাইভে দেখিয়ে দিব এই যে দেখো এই ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক আর মেরুন কম্বিনেশনের একটা ড্রেস এইটা হচ্ছে তোমার সালোয়ারটা তোমরা কিন্তু এখন তাঁতের ড্রেস পরে খুব কমফোর্ট ফিল করবে কারণ সামনে শীত চলে এসছে দেখো এইটা হচ্ছে তোমার তোমার সালোয়ারটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা এই ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এই ড্রেসটা যে নিবা স্ক্রিনশট নিয়ে ফেলবা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবা আর হচ্ছে তোমরা তো জানোই যে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে বিকাশে ফুল পেমেন্ট করে দিতে হবে আগে আচ্ছা আরে ওকে কালকে দেখবো হ্যাঁ কালকে আমি দেখাবো এই যে দেখো এইটা হচ্ছে ব্ল্যাক আর মেরুন যে আপু ব্ল্যাক মেরুন ব্ল্যাক কালারের ড্রেসটা দেখতে চেয়েছো এই আপু তুমি এই ড্রেসটা নিতে পারো ঠিক আছে কিন্তু খুবই টাকা টাকা করে করে তোমার হচ্ছে ড্রেস ঠিক আছে তাদের একেবারে রিজনেবেল এ খুবই এগুলো কিন্তু আরও তাপ যেগুলো ঠিক আছে অনেক অনেক সুন্দর কাপড় হবে আর তোমার হচ্ছে কালারও যাবে না ঠিক আছে এই ড্রেসটা যে নিবে শার্ট নিয়ে ফেলো ঝটফট আর ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো এই দেখো ঠিক আছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর আর আরেকটা কথা বলি তোমরা হচ্ছে ফুল অ্যাড্রেস ফোন কনফার্ম করার পর কমেন্ট একটু লিখে দিবা যে আপু এই ড্রেসটার জন্য আমি কনফার্ম করেছি তাছাড়া কি হয় দেখো অনেক আপু রাগ করে ফেলে দেখা যাচ্ছে একজন হচ্ছে ইনবক্সে দিচ্ছে মানে আমার রিয়েল আইডি আমার আইডিতে হচ্ছে তোমার ইয়ে দিচ্ছে মেসেজ দিচ্ছে আর কেউ দিচ্ছে পেজে তোমরা প্লিজ পেজে ইনবক্স করো হ্যাঁ সবাই আমি কারণ এখন আইডিতে ইনবক্স চেক করবো না পেজের ইনবক্স গুলো চেক করব আচ্ছা জর্জের টোর আছে জানলাদুল জর্জের টোনার আজকে কিছু নেই জর্জের টোরনার কিছু নেই আমি সবে মাত্র ঢাকায় ফিরছি কয়েক অনেক কয়েকদিন পর মানে অনেক দিন ছিলাম বাসায় ঠিক আছে আস্তে আস্তে আমি আবার নিয়ে আসবো সব দেখো এড্রেসটা যে নিবা স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস হচ্ছে অনলি নয়শো আর হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে বিকাশে পেমেন্ট আচ্ছা তোমরা হচ্ছে আইডিতে ইনবক্স করো না হ্যাঁ আইডিতে অলরেডি ইনবক্স চলে আসতেছে আইডিতে প্লিজ কেউ ইনবক্স করবা না সবাই পেজে ইনবক্স করবা আর কমেন্টে একটু লিখে দিবা যে এই ড্রেসটার জন্য আমি ইনবক্স করেছি ঠিক আছে আচ্ছা এই ড্রেসটা তাহলে আমি সরিয়ে ফেলতেছি আচ্ছা জীবন কুমার গুড থ্যাংক ইউ আচ্ছা আরেকটা দেখাচ্ছি দেখো এই কালারটা দেখো এইটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এইটা হচ্ছে তোমার ক্রিম কালারের মধ্যে দেখো এই যে এই কালারটা জয়পুরি নাই হ্যাঁ আছে আপু জেসমিন আপু জয়পুরি দেখাচ্ছি তাতে অনলি ছয় সাতটা আছে আমি একটু দেখিয়ে দিই তারপর আমি জয়পুরি ড্রেসটা দেখাচ্ছি ঠিক আছে জয়পুরি ড্রেস দেখাচ্ছি তারপর এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসের তোমার হচ্ছে ড্রেসটা হবে আচ্ছা দেখি একটু কে ইনবক্স করেছে আচ্ছা সবাই পেজে ইনবক্স করো হ্যাঁ আইডিতে ইনবক্স করো না আইডিতে ইনবক্স চেক করবো আমি কিন্তু পরে সো পেজে যারা আগে ইনবক্স করবো তাদের অর্ডারগুলো আগে কিন্তু প্লেস হবে এই দেখো এইটা হচ্ছে তোমার সালোয়ারটা টাইটার সাথে খুবই স্ট্যান্ডার্ড সবগুলো কালারই খুবই খুবই সুন্দর দেখো এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে অনলি নয়শো আর ডেলিভারি চার্জ জেনিবা নিবা স্ক্রিনশট নিয়ে ফেলবা আর ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবা দেখো অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন এই যে দেখো ওরনাটা ওড়নাটা দেখো কত সুন্দর করে এই যে দেখো দেখছো অনেক ভালো এটা হ্যাঁ এইটা খুবই সুন্দর এটা দেখছো কালারটা দেখো অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর ক্রিম কালারের মধ্যে জেনিভাই স্ক্রিনশট নিয়ে ফেলো জেনিভাই স্ক্রিনশট নিয়ে ফেলো সাদা কালারটা দেখাও আচ্ছা অনুরাধা দাস সাদা কালারটা আচ্ছা সাদা কালারটা কোনটা দিদি হচ্ছে জয়পুরি নাকি হচ্ছে এগুলো কত করে আপু এগুলো অনলি টাকা করে অনলি টাকা করে কোয়ালিটি ফুল খুবই ভালো হবে এবং কালারও তোমার যাবে না অনেক ভালো কালার ফুল দেখান হ্যাঁ রাখি আপু সরি নাহিদ মিলু ভাইয়া মেবি আচ্ছা আমি কালারফুল দেখাচ্ছি আচ্ছা এটা আমি শুনে ফেললাম এবং অনেকদিন পর আসছি সো একটু তোমরা আপুরা প্লিজ লাইভটা শেয়ার করো গার্লস গ্রুপগুলোতে গুলোতে প্রাইস কত প্রাইস অনলি নয়শো টাকা ভাইয়া জানি না ভাইয়া না আপু যাই হোক হচ্ছে অনেক আপুরাও হচ্ছে ভাইয়াদের আইডি থেকে দেখে এই জন্য আমি বলতেছিলাম তাঁতের সাদা কালো আচ্ছা তাঁতের সাদা কালো তো নেই দিদি তাঁতের সাদা কালো নেই একটা হচ্ছে এই যে অ্যাশ আছে অ্যাশের সাথে হচ্ছে 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 মিষ্টি কালার আর আর একটা রেড তোমার ব্ল্যাক যেটা দেখিয়েছি ওইটা হচ্ছে ব্ল্যাক আর রেড এই যে দেখো এটা হচ্ছে খুবই কালারফুল এটা হচ্ছে খুবই কালারফুল এবং কম্বিনেশনটাও জোস ঠিক আছে এই যে দেখো খুবই কালারফুল এবং কম্বিনেশনটাও খুবই খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা আপু শাড়ির সাথে কি ম্যাচ কি আচ্ছা এই যে দেখো হ্যাঁ আছে আপনার মায়েরটা মায়েরটা ম্যাচিং করে আছে আপনার মায়ের কাছে আছে দেখেন এই যে এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে আচ্ছা আপু এই যে এইটা এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে তোমার সালোয়ারটা ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এইটা হচ্ছে ওড়নাটা দেখছো কত সুন্দর একটা কালার লালটা নাইস হ্যাঁ অনুরাধা দিদি লাল কালোটা খুবই সুন্দর লাল কালোটা খুবই সুন্দর আর এটা আছে লাল আর সাদার মধ্যে এই যে দেখো এটা কম্বিনেশনটা দেখো দেখছো ম্যাজেন্ডা তোমার হচ্ছে ম্যাজেন্ডা আর ব্লু কম্বিনেশন জাস্ট ওয়াও দেখো কালার কম্বিনেশনটা কত সুন্দর দেখো এই যে দেখছো এইটা যদি তুমি দেখো এখন কিন্তু ঠান্ডা মানে শীত পড়ে যাচ্ছে সো এইটা হচ্ছে তুমি বোট গলা করে বানাবা ঠিক আছে বোট গলা করে বানাবা আর হচ্ছে এই যে দেখো ওড়নাটা দেখছো কতটা সুন্দর এবং কম্বিনেশনটা দেখো প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা তাদের এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা জেনিভাই স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো তাহলে তোমার অর্ডার অর্ডারটাও কনফার্ম হয়ে যাবে আচ্ছা লাল কালোটা কি নিবা দিদি অনুরাধা দাস দিদি আমি হচ্ছে লাল কালোটা নিবা নাকি ওইটা দেখবা আমি বলো তাহলে আমি আমি দেখাবো ঠিক আছে আচ্ছা নিচের লাল আর সাদাটা দেখাও হ্যাঁ নিচে একটা লাল সাদা আছে আচ্ছা ওইটা দেখাচ্ছি ওইটা হচ্ছে তোমার পহেলা বৈশাখেও পড়তে পারো পূজার পূজাতেও পড়তে পারবো বুঝছো ওইটা অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা এটা আমি সরিয়ে ফেললাম আর আরেকটা লাল সাদা দেখাচ্ছি আচ্ছা লাল সাদাটা দেখো একটা জিনিস এটা কিন্তু একদম ফ্রেশ লাল না দেখো ভেতরে তোমার হচ্ছে একটু হালকা হালকা ডোরা ডোরা দাগ আছে ঠিক আছে মানে ওই যে খাদির কাপড় নাকি জানি বলে ওই ওই টাইপের এইটা ঠিক আছে এটা হচ্ছে তোমার ড্রেসের জামাটা এটা হচ্ছে তোমার ড্রেসের জামাটা এইটা তো খুবই স্ট্যান্ডার্ড এইটা তো খুবই 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 স্ট্যান্ডার্ড আচ্ছা এইটা একটু ওপেন ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবা এই যে দেখো ড্রেসটা হচ্ছে এটা এটা ভেতর কিন্তু একটু তোমার হচ্ছে দেখো হালকা একটা কালো ছোপ ছোপ মানে হচ্ছে টান টান করে একটা প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে আর এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এটাও খুব স্ট্যান্ডার্ড এই যে দেখো ওড়নাটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি তোমার নয়শো টাকা করে প্রাইস অনলি নয়শো টাকা করে দেখো এটা জেনিবা স্ক্রিনশট নিয়ে ফেলো এগুলো এক পিস করে আছে সবগুলো সবগুলো এক পিস করে আছে সো জেনিবা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কনফার্ম করবা ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে বিকাশে পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে এই যে আচ্ছা আমার ওই আপুরা কই যাদের অনেকগুলো ড্রেস বুকিং করা আছে আমি না থাকার জন্য পাঠাতে পারিনি পাঠিয়ে দিব সবগুলো কালকে পাঠিয়ে দিব এই যে দেখো এইটা হচ্ছে দেখো ড্রেসটা ঠিক আছে খুব সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসের ওড়নাটা আচ্ছা লাইটটা শেয়ার করো একটু তোমরা প্লিজ লাইটটা শেয়ার করো খুবই ভিওর্স ভিওর্স কিন্তু খুবই কম খুবই কম সবাই একটু লাইটটা শেয়ার করা পোরা এবং গার্লস গ্রুপগুলোতেই শেয়ার করো ঠিক আছে অন্য কোনো গ্রুপে শেয়ার করার দরকার নেই ওই যে আউল ফাউল আসবে আর কি সব কমেন্টস করবে পাগলের মতো বুঝে না কিছু ওরা বুঝে না যে আমি একটা কমেন্টস করলে যে সবাই এখানে পাবলিক প্লেস সবাই দেখবে তার চেহারাটা যে সে এই ময়ূষী মানুষ এইটা খুব সুন্দর হ্যাঁ লতিปাপো এটা খুব সুন্দর এটা খুবই সুন্দর আচ্ছা এইবার আরেকটা দেখাচ্ছি দেখো এই যে এইটা হচ্ছে পিঙ্ক মিষ্টি পিংকের মধ্যে হ্যাঁ মিষ্টি পিংকের সাথে এই যে তোমার হচ্ছে সবগুলো কালারই খুব সুন্দর আর তিনটা আছে এই তিনটা দেখানোর পর আমি হচ্ছে জয়পুরীতে চলে যাব ঠিক আছে জয়পুরীতে চলে যাব এই দেখো এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে এটার সালোয়ারটা এই যে এটার সালোয়ারটা সবগুলোর কম্বিনেশনই খুব সুন্দর হ্যাঁ তাদের তাদের ড্রেস তো সবাই মানে সবারই একটা একটা থাকা উচিত আমার মনে হয় কারণ এই ড্রেসগুলো অনেক অনেক স্ট্যান্ডার্ড এই যে দেখো এইটা হচ্ছে ওরনাটা ঠিক আছে এইটা হচ্ছে ওরনাটা আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকাতে চার্জ কত অনলি সাইড টাকা আপো অনলি সাইট টাকা ওয়াও হ্যাঁ আপো লতিপাকো ওয়াও একটা দিয়ে দিয়ে একটা নিয়ে নাও তুমি তাঁতের একটা নাও সব ড্রেসই তো সবগুলোই নিয়েছো তাঁতের ড্রেসগুলো আসলেই খুবই সুন্দর হচ্ছে এই যে একটা জিনিস আছে না জামদানি শাড়ি যেমন কখনো মরণ নেই জামদানি তো জামদানি তাঁতের টাও ঠিক ওই রকম ঠিক আছে এটা কখনো মানে পুরাতন বা ওল্ড কেউ বলে না তাঁত তো তাঁতই এই যে দেখো আর এখন শীতের সময় এগুলো পরে খুবই কমফোর্ট ফিল করবা এখন আর ভয় নেই যে গরম পড়বো গরম লাগবে আর কোনো ভয় নেই আচ্ছা এই ড্রেসটা দেনি ভাই স্ক্রিনশট নিয়ে ফেলো এই ড্রেসটা দেনি ভাই স্ক্রিনশট নিয়ে ফেলো এটার কালার কম্বিনেশনটা দেখো জাস্ট ওয়াও এই যে দেখো দেখছো ওনাটা আচ্ছা এটা সরিয়ে ফেললাম আচ্ছা তিনটা কালার আছে এই তিনটা কালার দেখাই দেখো এইবারও একটা ওয়াও কালার দেখাই এই যে দেখো অ্যাশের সাথে মিষ্টি এই যে এইটা হচ্ছে অ্যাশ কালারের সাথে মিষ্টি এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা লতি পাপু একটু লাইভটা শেয়ার করো সব আপুকেই বলছি আপুরে পরে নিবো আচ্ছা ঠিক আছে নিও এই যে দেখো এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে কালার এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা এইটা হচ্ছে তোমার ওড়নার নিচে মানে এরকম একটা আসলা করে দেয়া আছে জামার সাথে ম্যাচিং করে এটা দেখো এটাও খুব সুন্দর দেখছো কালারটা কালার কম্বিনেশনটা দেখো প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা করে আর ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে ক্যাশ অন ঢাকার বাইরে বিকাশে পেমেন্ট ঢাকার ভেতরে হলে কেদোনা কেদনা না ঢাকার বাইরে হলে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর ঢাকার ভেতরে হলে তোমার হচ্ছে অনলি ষাট টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা সরিয়ে ফেললাম তাহলে এটা সরিয়ে ফেললাম যেগুলো নিয়েছো ওইগুলো আগে পড়ো করছি আপু অনেক শেয়ার করেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে দেখো আরেকটা ওয়াও দেখছো ক্রিমের সাথে এটা ব্ল্যাক এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা হাসতেছো কে হাসির কি হইলো বুঝলাম না তো আমি এখনো হাসির কথা তো বলি না এই যে দেখো এইটা এইটা দেখো এটা হচ্ছে ক্রিমের মধ্যে ব্ল্যাক কে গো আপু একটু তো একটু লেখো আপু আমি হাসতেছি আচ্ছা এইটা দেখো এইটার সাথে এটা হচ্ছে সালোয়ার আর এই যে দেখো অন্যটা ঠিক আছে তাঁতের গুলো আর একটা আছে দেখানো শেষ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কনফার্ম করে ফেলবা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা ঠিক আছে এই যে দেখো এই যে দেখো এটাও দেখো কত সুন্দর দেখছো সবগুলো কালার খুব সুন্দর এটা হচ্ছে রাজশাহী সিল্ক শাড়ি আনছো দিদি আরে দিদি বলো না আর আনতে পারিনি বুঝছো ওই যে বললাম না বাবু অসুস্থ হওয়ার জন্য কোনো কিছুই করতে পারিনি কোনো কিছুই করতে পারিনি আবার যাব সমস্যা নেই কিছুদিন পরই যাব আবার আচ্ছা এটা সরে ফেললাম এটারও প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা হ্যাঁ ডেলিভারি দাদা আর একটা আছে এইটা দেখো পেস্ট কালার যারা পেস্ট কালার খুব লাইক করো তাদের জন্য এটা এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে তোমার সালোয়ারটা এই যে দেখো অ্যাশ অ্যাশ কালারের সালোয়ার হচ্ছে এটা এটা হচ্ছে তোমার সালোয়ারটা আর ওন্নাটা দেখাচ্ছি দেখো ওন্নাটা খুব সুন্দর এই যে দেখো ওন্নাটা এই যে ওন্নার মেঝেটার সাথে তোমার সালোয়ারের ম্যাচিং ওড়নার মেঝেটার সাথে তোমার সালোয়ারটার ম্যাচিং এই যে প্রাইস হচ্ছে অনলি তোমার এগুলো নয়শো করে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি নয়শো করে এই যে দেখো এইটা হচ্ছে তোমার ড্রেস এইটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা দিদি অনেক দিন হ্যাঁ সঞ্জিতা সরকার দিদি অনেক দিন আচ্ছা এটা সরিয়ে ফেললাম তাহলে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি তোমার নয়শো টাকা করে আচ্ছা এবার আমি তাহলে শুরু করতেছি জয়পুরি দিয়ে ঠিক আছে জয়পুরি দিয়ে শুরু করতেছি আচ্ছা প্রথমে আমি দেখাচ্ছি দেখো আগের ফেভারিট কালার আমার ফেভারিট কালার আহা রে তাহলে রেখে দিই তুমি তখন নিবা তখন নিও আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে ব্ল্যাক আর রেডের জয়পুরি এখন জয়পুরি শুরু করতেছি এইটা দেখো ব্ল্যাক রেডের জয়পুরি এইগুলো হচ্ছে তোমার অনলি ছয়শো টাকা করে ঠিক আছে ব্ল্যাক এইটা জয়পুরি দেখো অনলি ছয়শো টাকা করে যে নিবাই স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার ড্রেসটা আচ্ছা কি হয়েছে পাখিটার আর বলো না দিদি যাওয়ার পর তোমার হচ্ছে সপ্তমীর পর দিন থেকে ওর এত জ্বর আর বমি দশমী পর্যন্ত একদম অসুস্থ ছিল

দেখো জেনিপাই স্ক্রিনশট নিয়ে ফেলো ঝটফট আর প্লিজ লাইভটা শেয়ার করো দীপানিতা দিদি লাইভটা শেয়ার করো প্লিজ 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 দেখো খুবই খুবই সুন্দর এই ড্রেসটা জেনিপাই স্ক্রিনশট নিয়ে নাও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো প্রাইস হচ্ছে অনলি 650 টাকা ঠিক আছে এটা জেনিপাই স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস হচ্ছে অনলি 650 টাকা এটা প্রাইস হচ্ছে অনলি 650 টাকা জেনিপাই স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো আর অবশ্যই তোমরা কিন্তু ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবা আর হচ্ছে কেউ কিন্তু মানে বন্ধ নাম্বার দিবা না হ্যাঁ অনেকে কিন্তু বন্ধ নাম্বার দাও তারপর হচ্ছে দেখা যাচ্ছে নাম্বার দিয়ে পরে আবার বলো যে আপু এই নাম্বার না ওই নাম্বার চেঞ্জ করে তখন সমস্যা হয়ে যায় বুঝছো আপু আর ডেলিভারি দেওয়ার পর এই নাম্বার চেঞ্জ করতে গেলে কিন্তু সমস্যা হয়ে যায় আচ্ছা লাইটে শেয়ার করো ভিউয়ার্স খুবই কম খুবই কম আচ্ছা তোমার কিন্তু দারুণ লাগছে বুঝায় তাই না দিদি

এইটা হচ্ছে তোমার ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ আপু মামুনি এখন ভালো আছে হ্যাঁ ইস্তাদ আপু ও এখন ভালো আছে এখন সুস্থ হয়ে গেছে মানে বাসায় আসার আগের দিন থেকে একটু একটু সুস্থ এখন মোটামুটি সুস্থ তোমাদের সবার আশীর্বাদে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এইটার সাথে সালোয়ারটা হচ্ছে এইটা আর এই যে দেখো ওড়নাটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা যে নিবা একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা জেনি স্ক্রিনশট ফুল অ্যাড্রেস দিয়ে হচ্ছে কনফার্ম করো দেখো খুব সুন্দর লাগবে কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখো কালার কম্বিনেশনটা অনেক জোস হ্যাঁ এটা জেনি বা স্ক্রিনশট নিয়ে ফেলো ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো অনলি ছয়শো পঞ্চাশ টাকা জয়পুরি কটন পাচ্ছ এটা হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আবার আরেকটা দেখাচ্ছি আমি এটার মধ্যে আরেকটা কালার এইটা হচ্ছে এই যে অরেঞ্জ কালার ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে হচ্ছে তোমার প্যারট কালারই কম্বিনেশন হ্যাঁ গ্রিন প্যারট বলো আর গ্রিন বলো যেটাই বলো না কেন এটা হচ্ছে কম্বিনেশনটা প্রাইস হচ্ছে অনলি 650 এটাকে আর খুলে দেখাতে হবে বলো আচ্ছা আচ্ছা সাদিয়া আপু ও হচ্ছে অসুস্থ ছিল আপু জ্বর আর বমি মানে অনেক জ্বর আর বমি করতেছিল বুঝছো অনেক জ্বর ছিল এখন ভালো আছে আপু তোমাদের সবার আশীর্বাদে ও এখন খুব ভালো আছে কাল যদি জায়গা থাকে ওকে আমি লাইভে দেখাবো ঠিক আছে কালকে লাইভে নিয়ে আসবো আজকে একটু মানে জার্নি করে আসছে তো এই জন্য একটু টায়ার তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে তোমার ওনাটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা সবাই একটু লাইভটা শেয়ার করো আপনারা ভিওর্স অনেক কম দিন পর আসছি ভিওর্স এত কম থাকে ভালো লাগে বলো এই যে দেখো এইটা হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা জেনিবা একটা শট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করো এই যে দেখো ওনার ভেতরে প্রিন্টগুলো এরকম হবে আর এই যে তোমার হচ্ছে এইটা হচ্ছে আঁসলাটা হবে হ্যাঁ এটা হচ্ছে আঁচলাটা হবে আলহামদুলিল্লাহ মামনির জন্য অনেক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ দেখো এইটা দেখছো এড্রেসটা জেনিবা স্ক্রিন শট নিয়ে ফেলো এইটা দেখো এরকম হবে খুব সুন্দর একটা ড্রেস জেনে বেশ কৃষক নিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলো আচ্ছা এইবার আমি মিষ্টি কালারের একটা ড্রেস দেখাচ্ছি দেখো এটার মধ্যে কয়েকটা কালার একটা দুইটা এই যে তিনটা আর এ একটা চারটা কালার কে কোনটা দেখবে একটু কমেন্ট করে দাও কে কোন কোনটা দেখবে একটু কমেন্ট করো এইটা হচ্ছে তোমার ম্যাজেন্ডা এইটা হচ্ছে অরেঞ্জ ম্যাজেন্ডা পিঙ্ক এটা এইটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো কোনটা দেখবে আপনারা একটু কমেন্ট করো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা এতদিন পর আসছি তারপরও কেন তোমরা আসো না সবাই বলো কত দিন তোমাদের দেখি না সবুজ কালারের আছে আচ্ছা সবুজ কালারে হ্যাঁ গ্রিন কালারের মধ্যে একটা আছে ওইটা ওইটা সবুজ একটা তো দেখালাম আপু ওইটা সবুজ একটা দেখালাম এই যে দেখো এটা হচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে আছে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি 650 টাকা এইটা দেখো এটা একটা গ্রিন মধ্যে আছে আর একটা অরেঞ্জ এর সাথে সবুজ দেখালাম আর এইটা হচ্ছে একটা দেখো এটা অনলি 650 টাকা দেখো এই ড্রেসটা এইটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা হবে এই যে দেখো এখানে লেখাই আছে এই যে জয়পুরি কটন ঠিক আছে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা দেখো ড্রেসের এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি ড্রেসটার প্রিন্টটা এরকম হবে আর এই প্যানেলটা দেখতেছো এই প্যানেলটা নিচে ঝুলে দিবা হাতা স্লিপে দিবা ঠিক আছে হাতা স্লিভে দিবা এই যে দেখো ড্রেসটা এরকম এইটার সাথে সালোয়ারটা হচ্ছে এই যে এইটা আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা অনেক সুন্দর এগুলো বাসায় পরার জন্য খুবই কমফোর্টেবল ড্রেস এগুলো বাসায় পরার জন্য খুবই খুবই কমফোর্টেবল ড্রেস সো তোমরা দেরি না করে ঝটফট ঝটফট বুক করে ফেলো প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ দেখো কত সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ জেনিবাই স্ক্রিনশট নিয়ে ফেলো জেনিবাই স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ দেখো ওনাগুলো কিন্তু অনেক অনেক বড় হ্যাঁ এগুলো হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে যে নিবে স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ ইয়োলো আচ্ছা ইয়োলোটা দেখাচ্ছি এটা কে নিবে স্ক্রিনশট নিয়ে ফেলো এটা কে নিবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো সবাই কিন্তু পেজে ইনবক্স করো ঠিক আছে সবাই পেজে ইনবক্স করবা কেউ কিন্তু আইডি ইনবক্স করবা না আইডি এর ইনবক্স আমি পরে চেক করব সো যারা আগে পেজে ইনবক্স করবে তাদের গুলো কনফার্ম হবে আগে ঠিক আছে পরে কিন্তু বলবো আপু আমি আইডিতে ইনবক্স করেছি পাইলাম না ড্রেস তাহলে কিন্তু তোমাদেরই মন খারাপ হবে আর আমারও তো হবেই সেটার সাথে আচ্ছা ইয়েলোটা দেখাচ্ছি এই যে দেখো ইয়েলো কালারটা এটা দেখো ইয়েলো কালারটা এই যে দেখো এটা হচ্ছে ইয়েলো কালারটা এইটা হচ্ছে তোমার প্যানেল নিচের প্যানেলটা আর হাতা ঝুলে এইটা হবে আর এই যে এটা হচ্ছে তোমার ইয়েলো কালারের ড্রেসটা হবে ড্রেসটা পুরো ড্রেসটা তোমার এরকম হবে অনেক সুন্দর একটা কালার এটা ইয়েলো কালার অনেক অনেক সুন্দর এইটা হচ্ছে সালোয়ার আর এইটা হচ্ছে তোমার এই যে দেখো এটা হচ্ছে তোমার ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা জেনিবা স্ক্রিনশট নিয়ে ফেলো এই যে দেখো এটা হচ্ছে ওড়নার নিচে প্যানেলটা আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা খুব সুন্দর একটা ড্রেস জেনিবা স্ক্রিনশট নাও ঢাকার ভেতরে ক্যাশ অন ঢাকার বাইরে হলে বিকাশে পেমেন্ট করতে হবে ঠিক আছে ঢাকার বাইরে হলে বিকাশে পেমেন্ট করতে হবে আচ্ছা এটা আমি সরিয়ে ফেললাম ইয়েলোটা যে নিবা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো অরেঞ্জটাও দেখাচ্ছি অরেঞ্জটাও খুব সুন্দর ঠিক আছে অরেঞ্জটাও খুব সুন্দর কমেন্টও খুব স্লো অনেক স্লো হয়ে গেছে কমেন্ট অনেক দিন পর আসছি তো সবাই রাগ করছো না এত দিন কেন আসেনি পেজে তো ইনবক্স আস্তে আস্তে একদম পেজ মনে হয় ভরপুর হয়ে গেছে বুঝছো যে কেন লাইভে আসছে না কেন আসছে না আজকে তো এসেছি এই যে দেখো এইটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা আর এই যে হচ্ছে তোমার জামাটা হবে অরেঞ্জ কালার এটা খুবই মিষ্টি অরেঞ্জ এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা দেখছো কত নাইস একটা অরেঞ্জ কালার এটা অনেক সুন্দর একটা অরেঞ্জ হচ্ছে প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা জেনিপাই স্ক্রিন স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো

এটা কেউ দেখতে চাইলে বলো তাছাড়া এইটা আমি আর ওপেন করে দেখাচ্ছি না এই যে দেখো এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে সালোয়ারটা আর এই দেখো ওড়নাটা হচ্ছে এইটা হবে ঠিক আছে ওড়নাটা হচ্ছে এটা হবে এটাও খুব সুন্দর দেখো এরকম ধরতেছি তাহলে বুঝতে পারবা অনেক সুন্দর এটাও ঠিক আছে জেনিভাই স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা হাঁপিয়ে গেলাম দাড়ায়ে দেখাতে দেখাতে আচ্ছা এইবার হচ্ছে কটন ক্লাসের জয়পুরি গুলো দেখো এই যে গ্রিন কালারের কটন ক্লাসের জয়পুরি প্রাইস হচ্ছে অনলি প্রাইস হচ্ছে অনলি তোমার 700 করে এগুলা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি 700 করে এগুলা হচ্ছে কটন প্লাস এগুলা হচ্ছে কটন প্লাসের জয়পুরি ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে সালোয়ারটা হবে এইটা হচ্ছে সালোয়ার আর এই যে দেখো ওনাটা হচ্ছে এইটা প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা করে ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা করে এগুলো হচ্ছে কটন প্লাসের হাই কোয়ালিটি ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি সাতশো করে একেবারে এটা মানে কি বলবো তোমরা এই ড্রেসগুলো এত রেজিনেবলে পাবা না ঠিক আছে এই ড্রেসগুলো এত রেজিনেবল রেজিনেবলে পাবা না তোমরা হয়তো পাবা সেগুলো যেগুলো হচ্ছে তোমার এই ব্র্যান্ডের না প্রিন্ট এক হতে পারে বাট ব্র্যান্ডটা কিন্তু এইটা হবে না ঠিক আছে সো যারা এইটা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ফেলো ঝটফট ফুল অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করো হ্যাঁ এই যে দেখো এটি হচ্ছে কটন প্লাসের জয়পুরি ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি তোমার সাতশো টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার তুমি ক্যাশ অন ঢাকার বাইরে তোমার হচ্ছে বিকাশের পেমেন্ট ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট বিকাশে করতে হবে আচ্ছা এই ড্রেসটা আমি সরিয়ে ফেলতেছি এই ড্রেসটা আমি সরিয়ে ফেললাম যে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করো তুমি কি জর্জেটের অন্যান্য লন জানো না পু লতি এখন পর্যন্ত আনিনি হ্যাঁ তবে দেখি এবার আনবো ঠিক আছে এবার আনবো আপু আচ্ছা আই তো দেখাচ্ছি এই ড্রেসটা দেখো এটা হচ্ছে জয়পুরি অনলি 650 টাকা এই ড্রেসটা দিয়ে দিবা স্ক্রিনশট নিয়ে ফেলো ফুল অ্যাড্রেস ফোন দিয়ে কনফার্ম করো আচ্ছা এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে সান টেক্সটড আরে আগের ছিল এগুলো হচ্ছে ওইটা কি পড়았 না ও ইগোলে আর এইটা হচ্ছে তোমার দেখো সালোয়ারটা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে এইটা হচ্ছে তোমার ওনাটা হবে এই যে দেখো ব্লু কালারের এইটা খুব সুন্দর এটা সান টেক্সটের এইটা দেখো এইটা হচ্ছে তোমার ওনাটা ওনাটার ভেতরে দেখো এরকম তোমার হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওনাটা হবে এরকম ঠিক আছে এইটা হচ্ছে তোমার ওনাটা হবে প্রাইস হচ্ছে অনলি ছয়শো অনলি ছয়শো টাকা সরি ছয়শো পঞ্চাশ টাকা জেনেভাবে একটি স্ক্রিনশট নিয়ে ফেলো এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা জেনিবার স্ক্রিনশট নিয়ে ফেলো এই যে দেখো কটন প্লাসের অনলি সাতশো টাকা করে কটন প্লাসের গুলো সাতশো টাকা করে এই যে দেখো ড্রেসটা হচ্ছে এরকম হবে কটন প্লাসের সিল মারাই আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে দেখো আচ্ছা সুন্দর দেখে এনো আমি নিবো কিন্তু মেরুন লাল খয়েরি কালার আনবে ওকে আপু ওকে ঠিক আছে মেরুন লাল খয়রি সব নিয়ে আসবো এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা হবে ঠিক আছে হচ্ছে তোমার ড্রেসটা হবে আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা হবে এটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এইটা হচ্ছে তোমার পুরো ড্রেসটা এরকম হবে খুবই সুন্দর খুবই সুন্দর কটন প্লাসের ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব ভালো এগুলো যারা নিয়েছো তারা তো জানোই এগুলো আমি বাড়ি যাওয়ার আগে যে কত পরিমাণে সেল করেছি ঠিক আছে অনেক অনেক এগুলো সেল হয়েছে কারণ এগুলো খুবই খুবই ভালো এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের ভেতরে কিন্তু এই যে এরকম প্রিন্ট আছে ঠিক আছে এই যে সালোয়ারের ভেতরে কিন্তু এরকম প্রিন্ট আছে এগুলো হচ্ছে তোমার অনলি সাতশো করে এগুলো কাপড় হাতে নিলে বুঝতে পারবা যে কত কমফোর্টেবল এগুলো এই যে দেখো ওড়নাটা হচ্ছে এইটা জেনিবা তুই স্ক্রিন নিয়ে ফেলো ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো কি ব্যাপার ভিওর্স এত কমে যাচ্ছে কেন আজকে এতদিন পর আসলাম আপুরা তারপরও ভিওর্স এত কম হইলে কি হয় বলো এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসের ওড়নাটা আর এইটা হচ্ছে তোমার ড্রেসের মানে ওড়নার আসলা হচ্ছে এই যে এইটা চারিদিক দিয়ে নীল প্যানেল করা করা আছে এটা হচ্ছে ড্রেসটা জেনিভাই স্ক্রিন নিয়ে ফেলো মানে লনের হচ্ছে কটন প্লাসের জয়পুরি হাতা এক্সট্রা আলাদা মানে এক্সট্রা হাতা আছে এটাতে এক্সট্রা তোমার হাতা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে লন মানে ডিজাইনটা হচ্ছে লনের আমি নিতে চাই পাবো কিভাবে। আচ্ছা শুভ নীল আপু যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ঢাকার ভেতরে হলে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে অনলি ষাট টাকা আর যদি ঢাকার বাইরে হয় তাহলে হচ্ছে বিকাশের ফুল পেমেন্ট আগে করে দিতে হবে তারপর হচ্ছে ড্রেসটা আমি কুরিয়ারে পাঠিয়ে দিব। আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ওয়াও দারুণ এইটা হ্যাঁ আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে তোমার ফেরদোস লনের স্টাইলে করা তোমার প্রিন্ট প্লাস সব কিছু একই শুধু কাপড়টা হচ্ছে এটা জয়পুরি কটনের কটন প্লাসের এটা হচ্ছে হাতাটাও তোমার এক্সট্রা দেওয়া আছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা জেনি প্যাকের স্কিন নিয়ে নাও আর এটা দেখতে চাইলে কমেন্ট করো আমি দেখাচ্ছি এটা যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি দেখাচ্ছি আচ্ছা এইটা দেখো এটাও হচ্ছে তোমার সাতশো টাকা ঠিক আছে এটাও তোমার হচ্ছে হাতা এটা ডিসকাউন্টে পাচ্ছ ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা ছিল এটা হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছ এটারও প্রাইস হচ্ছে এখন সাতশো পঞ্চাশ টাকা জেনি বা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা এটাও খুবই সুন্দর এটাও লনি স্টাইল এটার হাতা আলাদা হ্যাঁ এটারও হাতা আলাদা যে যেটা দেখবা একটু স্ক্রিনশট তোমার হচ্ছে কমেন্ট করে দিবা একটু কমেন্ট করে দিবা আর সাইজটা আছে দেখো এই যে দেখো এইটা একটা দেখো এইটা হচ্ছে আটশো টাকা এটাও তোমার হাতা এক্সট্রা করে দেওয়া আছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এই দেখো যে নিবা একটা স্ক্রিনশট নিবা আর যে যেটা দেখবে একটু আমাকে কনফার্ম করো কোনটা দেখবা ঠিক আছে আচ্ছা চুন্ডি প্রিন্ট যারা দেখতে চাচ্ছো চুন্ডি প্রিন্ট কটন প্লাসে চুনডি প্রিন্ট প্রাইস হচ্ছে সাতশো কটন প্লাসে চুনডি প্রিন্ট প্রাইস হচ্ছে সাতশো যে স্ক্রিনশট নিয়ে নাও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো আহারে কে কাটতেছে কাঁদো কেন অপু দেখান আচ্ছা নীলুফার ইয়াসমিন আপু কোনটা দেখবেন একটু কমেন্ট করে দেন এই যে দেখো এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের কটন প্লাসের এটা হ্যাঁ এটা হচ্ছে কটন প্লাসের এই জন্য এটার প্রাইসটা একটু বেশি এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট আমি এখন কেটে দিব কেন আপু কেন তুমি 800 টাকা দিয়ে নিয়েছো তাই সমস্যা নেই তুমি আবার নিও এইটা হচ্ছে তোমার ড্রেসের এটা নিচের প্যানেলটা এই যে দেখো ড্রেসটা হচ্ছে এটা ওইটা হচ্ছে আজকের জন্য শুধু ওই দুইটা ড্রেস ডিসকাউন্ট আছে কালকে আর থাকবে না ওইটা এইটা দেখো এটা হচ্ছে তোমার নিচে এটা হচ্ছে তোমার সালোয়ারটা চুনডি রেড আর হচ্ছে পেস্ট কালারের রেড পেস্টের মধ্যে চুন্ডি কটন প্লাস এটা হচ্ছে কটন প্লাস ঠিক আছে এটা হচ্ছে কটন প্লাসের চুন্ডি ড্রেস জানি বা স্ক্রিনশট নিয়ে নাও প্রাইস হচ্ছে অনলি তোমার সাতশো অনলি সাতশো করে এই যে দেখো ও না ও দেখো কে নি বা স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো প্রাইস হচ্ছে অনলি ছয় সাতশো টাকা এটা হচ্ছে অনলি সাতশো টাকা জেনিবে ভাই স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো দেখো কালারটা কতটা সুন্দর এই কালারের হচ্ছে সালোয়ার আর এইটা হচ্ছে তোমার কালারটা হ্যাঁ একেবারে রেড সিঁদুরি লাল যেটাকে বলে অনেক সুন্দর একটা কালার নিয়ে সাতশো টাকা করে কটন প্লাস কটন প্লাস এগুলো এই যে এইটা হচ্ছে জাম কালার ঠিক আছে জাম কালার এইটা অনেক সুন্দর এই কালারটাও এগুলো একেবারে নিউ আসছে দেখো আমি প্যাকেট খুলি খুলেই নাই আচ্ছা অ্যাশ কালারটা খুব সুন্দর আচ্ছা অ্যাশ কালারটা এইটা এইটা আপো এইটা আলতি পাপো তুমি একটা নিয়েছো না ওইগুলো আচ্ছা এইটা দেখো এইটাও খুব সুন্দর কালার এইটা দেখো আমি আর ওপেন করতেছি না এইটা হচ্ছে রেডেরই সেম শুধু রেডের সাথে তোমার হচ্ছে রেড কালার আর এইটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর এই যে দেখো কালার হচ্ছে পেস্টের সাথে কম্বিনেশন এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে হ্যাঁ হ্যাঁ এটা এটা আপু খুবই সুন্দর ওইটা খুবই সুন্দর এই যে দেখো ওইটা অনেক ডিমান্ড এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা ঠিক আছে এইটা যদি নিয়ে নাও প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা এগুলো হচ্ছে কটন প্লাসের হ্যাঁ কটন প্লাসে প্রাইস হচ্ছে অনলি 700 টাকা আচ্ছা এশের মধ্যে আরেকটা যেটা অ্যাশ কালারের দেখালাম ওইটারই হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার এটাও হচ্ছে লন টাইপের জয়পুরি কটন প্লাস এগুলো বাট এটা হচ্ছে লন টাইপের হাতা আলাদা ঠিক আছে এটার হাতা কিন্তু আলাদা করে দেয়া আছে এটা প্রাইস হচ্ছে 800 টাকা এই যে দেখো সেই পাগল করা ড্রেসগুলো গুলো এসের সাথে গ্রিন প্রাইস অনলি সাতশো যারা যারা নিবা ঝটপট বুক করে ফেলো পিঙ্ক আচ্ছা নীলু আপু পিঙ্কটা দেখতে চাচ্ছ না পিঙ্ক কোন পিঙ্কটা আপু কোন পিঙ্কটা এই যে দেখো যারা এই ড্রেসটা পূজার আগে যারা পাওনি হ্যাঁ আমি ছিলাম না অনেকে ইনবক্সে যারা চাচ্ছিলাম এই তো এখন আবার চলে এসেছে তারা সবাই কিন্তু বুক করে ফেলো এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি এগুলো দিদি অনেক দিন পর আসলাম হ্যাঁ ভাই অনেক দিন পর আসছি কেমন আছো ভাই তুমি এসটা একটু দেখাবা হ্যাঁ লতি পাপু অবশ্যই দেখাবো তুমি বলছো তারপর না দেখিয়ে পারি বলো এই যে দেখো এটা হচ্ছে তোমার সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এইটার সাথে সালোয়ারটা হচ্ছে এটা দেখো কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে সালোয়ারটা ওইদিকেই থাকুক এটা এই প্যানেলের সাথে তোমার তোমার ম্যাচিং করে সালোয়ারটা দিয়েছে ঠিক আছে এই প্যানেলের সাথে ম্যাচিং করে আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা অ্যাশ কালার এইটা কিন্তু কয়েকটা কালার হ্যাঁ এটা কয়েকটা কালার আছে এই যে দেখো এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ঠিক আছে আর এইটা এইটা হচ্ছে তোমার সালোয়ারটা প্রাইস হচ্ছে অনলি সাতশো যে নি বাই স্ক্রিনশট নিয়ে নাও অনলি সাতশো টাকা করে কটন প্লাস এগুলো কটন প্লাস এইটা দেখো অনলি সাতশো টাকা করে যে নি বাই স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো এটার মধ্যে আমি কালার দেখাচ্ছি হ্যাঁ আমি কালারগুলো দেখাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে অরেঞ্জের সাথে এটা হচ্ছে অরেঞ্জ আর হলুদটাও প্লিজ আচ্ছা ওই দুইটাই দেখাচ্ছি আপু এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জের সাথে হ্যাঁ এটাও 700 অ্যাশ এর সাথে অরেঞ্জ আর একটা হচ্ছে পিঙ্ক একটাই পিঙ্ক আছে একটাই পিঙ্ক আছে যারা পিঙ্ক মিস করে গেছো অরেঞ্জ মিস করে গেছো আর হচ্ছে গ্রিন মিস করছো তারা নিয়ে নাও তিনটা সবগুলো এক পিস করে তিনটা তিন পিস ঠিক আছে এক পিস এক পিস করে সো যারা মিস করে গেছো তারা নিয়ে নাও ও আচ্ছা গ্রিন দুইটা আছে

হলুদার রেসটা হচ্ছে সেম শুধু কালারটা আলাদা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা করে এগুলো এটা হচ্ছে লন টাইপের তোমার হচ্ছে জয়পুরি এই যে দেখো লং দেখছো কত ফর্টি এইট আপ হবে ঠিক আছে এই যে দেখো ড্রেসটা হচ্ছে এরকম হবে একেবারে সেম তোমার হচ্ছে লনের কপি লন যে ডিজাইন সেই কপি করা এটা একেবারে লনের অনেকে আছে যারা হচ্ছে লন পড়তে মানে কমফোর্ট ফিল করো না তারা এই জয়পুরি গুলো নিবা এই জন্য তাদের জন্যই চিন্তা করে এই ড্রেসটা তৈরি করা ঠিক আছে অনেকে জয়পুরি খুব পছন্দ করে এই যে দেখো হাতা থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ টু থ্যাংক ওয়েলকাম আপু অ্যান্ড লাভ ইউ অনেক অনেক ভালোবাসা এই যে দেখো এটা হচ্ছে হাতাটা হ্যাঁ এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা দেখো এটা হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার ঠিক আছে ইয়েলো বাট লাইট ইয়েলো ক্রিম যে একটা ইয়েলো কালার আছে ওইটা এইটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা জাস্ট ওয়া এই দুইটা ড্রেস খুবই খুবই ডিমান্ডেবল এবং খুবই সুন্দর ঠিক আছে এই ড্রেসটা খুবই ডিমান্ডেবল এবং খুবই সুন্দর যে ডিবা স্ক্রিনশট নিয়ে ফেলো এইটা কিন্তু লন না হ্যাঁ দেখতে হয়তো লনের মতো কিন্তু এটা লন এটা হচ্ছে জয়পুরি কটন প্লাস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এই যে দেখো এটা হচ্ছে সালোয়ার আর এই যে দেখো এটার ওড়নাটা এইটারই তোমার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে অ্যাশ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এত এত লাইক এত লাভ এত রিয়াক্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা দেখছো কত সুন্দর এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর যে নিবে স্ক্রিনশট নিয়ে নাও ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে কনফার্ম করো আজকে কিন্তু লন দেখাবো না ঠিক আছে জয়পুরিই দেখাবো আজকে লন দেখাবো না আজকে কারো সাড়া নেই সবাই মানে এতদিন আমাকে দেখে নাই তো এই জন্য ভুলে গেছে যে আজকেও মনে হয় আপু আসবে না আচ্ছা এটা আমি সরিয়ে ফেলতেছি এটা প্রাইস হচ্ছে আটশো টাকা এটা কিন্তু কটন প্লাসের জয়পুরি ব্লাট বাট হচ্ছে এটা তোমার হাতা সহ হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ড্রেস হবে আপু হ্যাঁ আপু দুইটা আছে শুধু ডিজিটাল প্রিন্ট আমি আনতে পারিনি দুইটা পূজার আগে নিয়ে আসছিলাম ওই দুইটাই রয়ে দুইটা এখনো আছে ঠিক আছে আর এই যে দেখো অ্যাশ কালারটা দুইটা ড্রেস আমি হচ্ছে দুইটা ড্রেস ইওলোটা দুইজনকে দিতে পারবো আর অ্যাশটা আমি একজনকে দিতে পারবো ইওলোটা দুইজনকে দিতে পারবো অ্যাশটা আমি একজনকে দিতে পারবো সো যে আগে বুক করবা সেই কিন্তু বাবা যে আগে বুক করবা সেই কিন্তু বাবা কমেন্টে অবশ্যই একটু লিখে দিবা যে আপু এইটা বুক ওয়াও দেখো অ্যাশ কালারটা এই ড্রেসগুলো তোমরা কত এখন পর্যন্ত কেউ সেল করেনি আমি এটা বলতে পারি ঠিক আছে কোথাও পাবা না এখনো কেউ পেজে কোনো পেজে এখনো এই ড্রেসটা সেল করেনি দেখো এই যে দেখো লন করেছে বাট জয়পুরের এটা কেউ নিয়ে আসেনি এখন পর্যন্ত এই যে দেখো এটা হচ্ছে অ্যাশের মধ্যে হ্যাঁ হচ্ছে খুব সুন্দর দেখছো কালারটা এইটার হাতাটা দেখো জয়পুরি আমি কিন্তু জয়পুরি হাতা সহ অনেক সেল করেছি অনেক এই যে দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে সালোয়ার অ্যাশ কালার আর এই যে দেখো এই যে দেখো এইটা হচ্ছে অন্যটা দেখছো এইটা এক পিসে আছে সোজেনি বা স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা ডিজিটাল প্রিন্ট এই যে কালার আছে আর একটা হচ্ছে এই যে স্কাই কালার পেস্ট কালার একটা হচ্ছে স্কাই কালার এইটা হচ্ছে একটা হচ্ছে পেস্ট ঠিক আছে টাকা করে ডিজিটাল প্রিন্ট অনলি তেরোশো টাকা করে যে নিবার শট নিয়ে ফেলো যে কি নিয়ে ফেলো কোনটা নিবা আর একটু কমেন্ট করো আর কি থাকবো লাইভার থেকে কি করবো বলো কারো সাড়া নেই কি করবো বলো কি করবো এক্সট্রা বুক আচ্ছা এটা আমি তোমার জন্য রেখে দিচ্ছি আমি এটা ভাঁজ করতেছিলাম এক্সট্রা একটাই ছিল এটা খুবই সুন্দর দেখো অনেক সুন্দর এই আচ্ছা আমি কিন্তু আর আজকে লন দেখালাম না হ্যাঁ কালকে দেখাবো কালকে একটু তাড়াতাড়ি আসবো চেষ্টা করবো কালকে তাড়াতাড়ি আসার জন্য আজকে আর লন দেখাবো না অনেকগুলো নিয়ে আসছি কিন্তু আজকে আর দেখাবো না আজকে সারা নেই ভিওর্স নেই কেউ নেই আচ্ছা সবাই ভালো থেকো কালকে কিন্তু অবশ্যই অবশ্যই সবাই জয়েন করবা কালকে লন আরো অনেক কিছু থাকবে কালকেও ঠিক আছে সবাই কিন্তু অবশ্যই জয়েন করবা আর প্লিজ একটু সবাই শেয়ার করো হ্যাঁ শেয়ার করলে তাড়াতাড়ি বাড়বে আর অনেকদিন ছিলাম না তো এই জন্য হয়তো বা কম ঠিক আছে অনেকদিন ছিলাম না এই জন্য হয়তোবা বেয়ার্স কম আচ্ছা ঠিক আছে তাহলে টাটা বাবাই সবাই ভালো থেকো